আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী 2018 সালে হরিবংশের মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রকল্পে আয়ুষ্মান ভারত জন আরোগ্য কর্মসূচি গ্রহণ করার জন্য আজ থেকে প্রকল্প পূর্ণ হয়েছে। 5 বছর চলছে। রাজ্যের জনগণকে যারা এখনও এই সুবিধাভুক্ত হননি তাদেরকে সুবিধা করার জন্য আমরা আবেদন রেখে আজকে এই জনসচেতনতা প্রোগ্রাম করা হয়েছে। বিশেষত আমরা আমাদের রাজ্যে প্রায় 14 লক্ষ সুবিধাগুলি অন্তর্ভুক্ত হয়েছে। 1,65,000 মতো পে অলরেডি আমাদের পেয়ে গেছেন ওরা, বাকিরাও পাবেন। এবং যারা এখন তাদের জন্য করা হয়েছে, বিশেষ করে এটা গরিবদের গরিবংশ মানুষের জন্য বিশেষ সুবিধা আছে। সর্বাধিক 5 লক্ষ টাকা পর্যন্ত তারা পেয়ে যাবেন। আমাদের এখানে ত্রিপুরা রাজ্যে 126টা স্বাস্থ্যকেন্দ্রে এবং 3টি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে সুযোগ পাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমি তো আশা করবো যারা এখনও এই যে সকল গরিবংশের মানুষ যারা এই সুবিধা পাওয়ার জন্য এখনও সুযোগ গ্রহণ করেনি, তাদের সুবিধাগ্রস্ত তাদের বড় লাভার্থী যে আমরা যতগুলো স্কিম আছে সেগুলোর মধ্যে কিন্তু এটা একটা বিশেষ বড় স্কিম গরিবংশ মানুষের জন্য। আজকে এই জন্য ত্রিপুরা স্বাস্থ্য বিভাগের জেলা স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে এখানে আমাদের স্বাস্থ্য রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব ডক্টর দেবাশীষ বাসু এবং এখানে ডক্টর রাধাতে মনোময় সহ আমাদের হেলথ ছিলেন, উনি অসীম সাহা মহোদয় এবং অন্যান্য সিএমও সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আশা করবো যদি আপনি যারা পেয়েছেন তার মধ্যে কিছু লোক আছে। আমি আশা করবো আমাদের এই ভারত সরকারের নেওয়া গরিবংশ মানুষের জন্য এই আরোগ্য যোজনা স্কিম সফল হবে। 2018-তে এই আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা এই প্রোগ্রামটা প্রধানমন্ত্রী লঞ্চ করেছে। এটা 4র্থ বর্ষ পূর্তি হয়ে গেছে, আজকে 5ম বর্ষকে পা দিয়েছে। তো এই এটার উদ্দেশ্য হলো আমাদের রাজ্যে যারা আগে RSBI কার্ড ছিল তারাই এই বেনিফিটটা আয়ুষ্মান ভারতের বেনিফিটটা নিচ্ছে। তো এখন অবধি আমাদের রাজ্যে প্রায় 95% টার্গেটেড বেনিফিশিয়ারি যেটা আছে সেটা কাভারেজ করা হয়েছে, আর বাকি 5% আছে। এবং গত বছরে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে প্রায় 35 কোটি টাকা আমরা গতবার বেনিফিট দিয়েছি। তো আজকে যেহেতু এটা শুরু হয়েছিল এইটাকে আমরা স্মরণ রেখে আজকে ওয়াকাথন প্রোগ্রামটা যেটা চালু করেছি, আজকে আপনাদের মাধ্যমে আমি ত্রিপুরার সমস্ত জনগণকে বলছি সচেতনতা বাড়ানোর জন্য এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। এবং যারা যারা কার্ড নেয়নি তাদেরকেও বলছি আপনারা এসে এই কার্ডের বেনিফিটটা নিন, এবং পরিবারের সবাই যাতে কার্ডটা যাতে সঙ্গে রাখে এবং সরকারি সাহায্যটা যাতে পায় সেটার জন্য এই প্রোগ্রামটা।